বিস্তারিত সংবাদ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হচ্ছে সেপ্টেম্বরে। এর আগেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আরও একটি চুক্তি হচ্ছে, আর এরই মধ্যে দুটি রিয়্যাক্টরের স্থান নির্ধারণ করে পাবনার রূপপুরে চূড়ান্ত প্রস্তুতি চলছে 2400 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রার। মেহেদী হাসান সবুজে তোলা ভিডিওচিত্র রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। 2009 থেকে যে প্রকল্প নিয়ে সরকার ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছিল তা বাস্তবে রূপ পেতে যাচ্ছে। নানান অবকাঠামো গড়ে উঠতে থাকায় দিনে দিনে বদলে যাচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা। 2022 মধ্যে প্রথম কেন্দ্রটি থেকে 1200 মেগাওয়াট এবং পরের বছর আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে রাশিয়া ও বাংলাদেশ। কারণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মূল যেটা বলছেন মেন কথা সেটাই শুরু হবে, এবং দিস ইজ দ্য ক্রিটিক্যাল পাথ, যেদিনে যে মাইলস্টোন অর্জনের মধ্য দিয়ে আমরা নিউক্লিয়ার ক্লাবে অন্তর্ভুক্ত হব। কাজের অগ্রগতি পর্যালোচনা করে পরিকল্পনা মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, সেপ্টেম্বরে মূল অবকাঠামো নির্মাণের লক্ষ্য নিয়ে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এখন টাইমলাইন মোতাবেক আমরা 2022 সালে আমরা ট্রায়াল রানে যাব এবং 2024 আগেই আমরা আশা করি এটা কমার্শিয়াল রানে যাব। এই বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে আরও একটি চুক্তি হতে যাচ্ছে দু দেশের মধ্যে। জুন মাসের মাঝামাঝি আশা করছি যে আমরা ফাইনালটা, আমরা জাস্ট এটা হলো পেপার ওয়ার্ক শেষ করার। ওরা প্রথম থেকে যেটা বলেছিল শেষ পর্যন্ত ওখানেই তারা স্টিক করছে, আমরাও একই জায়গায় স্টিক করছি, অর্থাৎ বর্জ্যটা তারা নিয়ে যাবে। 1200 মেগাওয়াট করে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রকল্পের ভেতরে প্রস্তুত করা হচ্ছে দুটি রিয়্যাক্টর বসানোর স্থান। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে মূল কাঠামো, রিয়্যাক্টর এক এখানে বসানো হবে, আর এখান থেকেই উৎপাদন হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। সঞ্জয় চাকি, চ্যানেল আই, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।